আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি ব্যালেন্স ডে। তো কি অবস্থা সোদের? তো কোনো ব্যালেন্স ডে ব্যালেন্স ডে কিছু নয়, বাংলাদেশ তো সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, সোদের ব্যালেন্স ডে কিছুই নেই। তো আনন্দ মুহূর্তটা এটা সব দেশে আছে, কিন্তু আরো কান্ট্রি মিলিয়ে দেশে নাই। এদেশে হ্যাপি ব্যালেন্স ডে কি মানে নাম গন্ধই নাই, আর ছুটি তার দুর্গতার। বাংলাদেশ তো হ্যাপি ব্যালেন্স ডে ছুটি দিয়ে বয়াতে মানে কালার গ্রালা পাগল হিসেবে যাবার লেগে, যে যে রুটে চলব হের না সাইড না দিয়ে জায়গা আগে বেহাতার আডু যে রুটিতে আজকে যাইতে দেরি আছে গা, অনেক দেরি আছে গা, অনেক দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, স্কুল এখন ছুটিছে না, ছুটিওর পরে তো 12টা বাজে স্কুল ছুটিও, গাড়ি ঘোড়া জামটা তাহে বেশ। তো সবাই কি অবস্থা, ভালো আছেন? দেশে থাকলে কত একটা আনন্দ ফুর্তি থাকলে, এ দেশে কোনো আনন্দ ফুর্তি নেই, কাম আর কাম। নিজের উপরে থাকলে বোঝা যা কম আসে বছর যা, যে সময় মানে বাপের হোটেল হাইছি এ সময় মানে বুঝতে পারছি না যে কষ্ট কি জিনিস। আর অন সকালে উঠতে মানে টেনশনটা থাকে কোন সময় ডিউটি টাইমটা, ওই টাইমের চিন্তা চিন্তা করতে করতে রাইতে আর ঘুমায় না, এই অবস্থা। বাংলাদেশে তো সবাই ঘোরাঘুরি মিল আছে, আর এদেশে আছে সবাই কাজে ব্যস্ত, এক একজনের কাজে ব্যস্ত আছে, কাজ ছাড়া কোনো ইয়া নেই। কালকা অফিসে মিলে বলে দিয়ে আইসে, আইসেরা জরিমানা করছে আলার মতে, সৌদি যাওরা ক দরজা মেলছে স্কিল লিখে, দরজা হ্যার ফিঙ্গারের দরজা লাগছে না, কারেন্টের সমস্যা মনে ওখানে আমার কম বিলে জরিমানা দিতাম, কেমন আসোদা মানুষ। আমি কাম দিতাম গেলে গিয়া তোর ফিঙ্গারের সমস্যা, এটা কি আমার সমস্যা? আমি কই নাম এলে তো গারা গারামা দিয়ে দিব, তো এত গারামা দিলে দিত অন তো নগদ দিতেইব, এমন বাটপার বাটপার। আচ্ছা গাছ, তো ভালো থাকবেন, দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।